बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम इश्तियाक जाहान ब्लॉग चैनल सबाई के शुभेच्छा जानिए शुरू करछि नतुन एकटा वीडियो। आजकेर वीडियोते आमी आपनादेर साथे शेयर करब पुईशाक भाजी। अनेकेई कमेंट करबेन पुईशाक भाजी आबार देखानो लागे। हाँ, पुईशाक भाजी आपनादेर साथे शेयर करब एकटु भिन्नभावे, कोनो मसला छाड़ाई, स्वाद एवं फ्लेवर चेंज करे आपनादेर साथे खूब सहज भावे परिवेशन करब। आशा करछि आपनादेर अनेक भालो लागबे। আমার আজকের ভিডিওটা ব্যাচেলার আপু এবং ভাইয়ারা যাতে সহজভাবে রান্না করতে পারে, চলুন তাহলে দেখে নেই। আজকের পুঁইশাক ভাজি করার জন্য আমি এখানে রেগুলারভাবে পুঁইশাক কেটে নিয়েছি, একটু মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আর আমি পুঁইশাকের ডাটিটা ইউজ করব। আপনারা যদি পুঁইশাকের ডাটি খেতে না চান, শুধু শাক ভাজি করতে চান, সেক্ষেত্রে আপনারা শুধু শাক নিতে পারেন। আর আমি এখানে ছোট একটা আলু ব্যবহার করছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে স্বাদ আর ফ্লেভার বাড়ানোর জন্য যে জিনিসটা আমি ব্যবহার করব কোনো মশলা ছাড়াই, সেটা হচ্ছে জিরা। আস্ত শুকনো জিরা দিয়ে দিচ্ছি, ফ্রোজেন করা চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সাথে পেঁয়াজ কুচি। বর্তমানে শাক কিন্তু অনেক সার দেয়া থাকে, যার কারণে রান্না করলে খুব একটা ভালো লাগে না। যারা এরকম ভাজি খেতে পছন্দ করেন তারা আজকের আমার এই ভিডিওটা দেখার পরে আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বেচালার আপু ভাইয়ারা তাদের কাছে মশলা করাটা খুব বেশি সহজ না, অনেক কষ্টেরই একটা বিষয়। তাই তাদের জন্য তারা কিভাবে সহজভাবে রান্না করতে পারে তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। আমি এখানে চিংড়ি মাছ এবং সাথে একটু হলুদ দিয়ে সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা না আসে। তো আমার মশলাগুলো কষানো শেষ, এখন আমি আগের থেকে একটু সিদ্ধ করে নেব ডাটিগুলো, যাতে করে শাক আর ডাটি সমানে সমানে সিদ্ধ হয়। তো ডাটিগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে করে আমি ডাটিটা সিদ্ধ হয়, সেই পর্যায়ে আমি অল্প সিদ্ধ হয় যার কারণে আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দিলাম। এখন আমি ডাটিগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা ফুটে ওঠার পরে আমি শাকগুলো দিয়ে দেব। আর আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি, আপনারা সবাই জানেন যে ডাটি সিদ্ধ হতে একটু সময় লাগে, শাক সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু তারপর আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। যখন এরকম ফুটন্ত পানি ফুটে উঠবে, একেবারে এরকম টকবক করে ফুটবে, সেই পর্যায়ে আপনারা শাক দিয়ে দেবেন। তাতে করে হবে আপনার শাকটা একদম পারফেক্ট সিদ্ধ হবে। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যদিও আমি লবণটা স্কিপ করেছিলাম আগে, এখন আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পারফেক্ট সিদ্ধ হয় সব শাক একেবারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব। আবার আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব সাইডের শাকগুলো যেন একেবারে সিদ্ধ হয়ে যায়। আর আমি এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে রেখেছিলাম যাতে শাকগুলো অল্প আছে সিদ্ধ হয়। তো আমার শাক আর ডাটি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। এখন একটু ঝোল কমানোর জন্য আমি ঢাকনাটা তুলে ভালো করে একটু সময় নাড়াচাড়া করার পরে শাকগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এ পর্যায়ে খেতে কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে, রান্না করতে খুব সময়ও লাগে না, আর এটা খেতেও আপনার কাছে অনেক টেস্টি লাগবে। আমার শাক রান্না করা শেষ, এখন আমি একটা বাটিতে তুলে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা শেষ করা যায়। বিশেষ করে ব্যাচেলার আপু ভাইয়েরা খুব সংক্ষেপে রান্নাবাড়া করে, তো তাদের জন্য আমার আজকের ভিডিওটা। আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।